মালুমাত বিএমডব্লিউ মার্কেট সেন্টার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। আসলাম দুপুরবেলা থেকে ভাঙার বেচার জন্য, মানে লোহা অ্যালুমিনিয়াম এইসব বেচার জন্য পেরেশান। এই যে পেছনে আছে না, আরও গাড়িতে রেখে দিয়েছে এইগুলো, পেছনে আছে এইগুলো আর বেচছে। এও ভাঙারবেলা হয়ে গিয়েছে, আর ওই গাড়িটা ঘুরে নিয়ে যেছে আফগান। এই আফগানি ভাই এগুলো কিনছে তো সবাই হচ্ছিল না। সকাল দুপুরবেলা থেকে প্রায় একজনা 50 টাকা, একজনা 40 টাকা, একজনা 60 টাকা, লাস্টে 70 টাকাই নিয়েছে। লাস্টে 70 টাকা গাড়ি সকাল আছে দুটো। এইগুলো ড্রাইভারদের অধিকার, মানে যে মালিকের কাছে কাজ করি মালিকের বাড়ি থেকে এইগুলো বেরিয়েছে, আর ড্রাইভারের অধিকার এইগুলো। আর সামনে এই পেছনে হচ্ছে একটা নতুন বাড়ি, আর এই হচ্ছে একটা গাড়ি সকাল আছে। সকালটা আবার আলাদা করে দাম ধরে তো আফগানি গাড়ি সকাল দুটো না নিয়ে চলে গেল, কারণ ওই দুটো বেচতে পারবে না। মানে 2 টাকা দিতে চাইছিল 2 রিয়াল, মানে 2 রিয়াল মানে ওই 1.5 টাকায় 42 টাকা 43 টাকা এরকম হচ্ছে না। ওই দুটো দেয়নি, আর বাকি সব নিয়ে গেছে। অ্যালুমিনিয়াম ছিল, লোহা আগলে আগলে রেখে দিয়েছিল। আসলাম দুপুরবেলা থেকে ওই ভাঙ্গারগুলো, মানে লোহা অ্যালুমিনিয়াম এইগুলো এখন বেচা হয়ে গিয়েছে 70 রিয়ালে। 70 টাকা মানে অনেক টাকায় বিক্রি হয়ে গিয়েছে। ও বেচবে প্রায় 100-150, ও কত ঠিক আমি জানি না কত টাকায় বেচবে, ওর ইচ্ছা মতো বেচবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। বাই।